মৈনা খেলস চা বাগান গত 22 জুলাই বাগানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে বাগান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্মহীন হন 700 বেশি শ্রমিক। আজ আইটিপিএ হলে মৈনা খেলস চা বাগান নিয়ে বৈঠক হয়। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে জানান আইএনটিইউসি জেলা সভাপতি মিঠু মহন্ত। মৈনা চা বাগানের জেনারেল ম্যানেজার সুমিত সরকার জানান বৈঠক পজিটিভ হয়েছে, দুপক্ষ ভালো আলোচনা করেছে। আইটিপিএর মুখ্য উপদেষ্টা অমিতাংশ চক্রবর্তী জানান রবিবার ওনারা ফের বৈঠকে বসছেন এবং বাগান খোলা নিয়ে মালিক এবং শ্রমিক পক্ষ সদর্থক ভূমিকা নেবেন। আমরা আজকে মিটিং ডেকেছিলাম, আলোচনা যেটা ট্রেড ইউনিয়ন লেভেলে আমাদের সাথে হয়েছে সেটা ফলপ্রসূ, তাদের পজিটিভ অ্যাটিটিউড আমরা পেয়েছি এখনও পর্যন্ত। ওখানে আরেকটি ট্রেড ইউনিয়ন সম্ভবত আছে, আমরা তাদেরকে নিয়েও আগামী রোববার বেলা 11টার সময় আবার একটা ছোট্ট মিটিং করে নেব আশা করছি। বিএমএস বলে একটি ইউনিয়ন আছে না, আজকে প্রথম মিটিং হলো আইএনটিটিইউসির ইউনিট মেম্বারসদের সাথে এবং সেন্ট্রাল লিডারদের সাথে। মিটিং খুবই পজিটিভ হয়েছে, আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা নেক্সট মিটিং ডেকেছি একদিন পরে সানডেতে। সানডে হচ্ছে আপনার সেকেন্ড অগস্ট মিটিং ডেকেছি এবং আই এম হোপফুল দ্যাট এটা শর্ট আউট হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, পিক সিজন আছে, সেটা দেখুন পিক সিজন তো আছেই ঠিকই, বাট বাগানের ক্ষেত্রে কতগুলো ব্যাপারে যদি আমরা ডিসিপ্লিন না মেনটেন করে চলি তো পিক সিজন বলুন আর লিন সিজন বলুন বাগানটা চালানোই মুশকিল হয়ে যাবে। চালাতে হয়, আমি যদি দুম করে সমস্ত নিয়ম পাল্টে ফেলে সমস্ত কিছু করতে চাই তাহলে সেটা বাস্তবসম্মত না, এবং সেটা এই সমস্ত জায়গায় এগ্রিকালচার বেস যে সমস্ত টি গার্ডেনগুলো গড়েছে সেখানেও এটা ঠিক না। হ্যাঁ, গভর্নমেন্টের জমি লিজ তারা নেয়, এখানে তো যারা কিনে নিয়েছে এবং যারা জমিটা দিয়েছে তাদের এই শর্তই হয়েছিল তারা যেখানে কাজ থাকবে তাদের সেখানে কাজ দিতে হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে তারা তাদের খুশি মতো সিদ্ধান্ত বদল করবে বা খারাপ করবে সেটা সম্ভব নয়, এবং আগামী দিনে যাতে সঠিকভাবে ট্রেড ইউনিয়নগত বেস করে ওখানে এগ্রিকালচার বেসে তো একটা ধরেন এই পার্টির সঙ্গে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে একটা চলার চেষ্টা, তার মধ্যে বিভিন্ন সমস্যা হয়, সেটা যাতে আগে দিয়ে সঠিকভাবে আমাদের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে সঠিকভাবে যেন ট্রেড ইউনিয়নগত বেস করেই এই জিনিসগুলো চলে এবং আমাদের সঙ্গে সকলের সমস্যা যেগুলো আছে আলোচনা ভিত্তিক আশা করি মিটে যাব, এবং ইন্ডাস্ট্রিও খুব তাড়াতাড়ি আশা করি খুলে যাবে, রোববারই খুলে যাবে আমি বিশ্বাস রাখি। কারণ ম্যানেজমেন্টও চাচ্ছে না কোনো কিছু বাগান বন্ধ থাক, খোলা থাক বা শ্রমিকদের অসুবিধা হোক এটা চাচ্ছে।